আসসালামু আলাইকুম বন্ধুরা, আইরিস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি খুব সহজে নিয়ে এসেছি ভাপা পিঠা কীভাবে বানাবো সেই রেসিপি। আমি একটা ছোট্ট ঘড়া নিয়েছি, এই ঘড়াটায় আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, আর পানিটা আমি চুলার মধ্যে বসিয়ে দেব আর গরম হতে দেব। এর মধ্যে আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে চালের আটা নিয়ে নিচ্ছি। ভাপা পিঠে বানানোর জন্য এই চালের আটাটা আমি তৈরি করে নেব। চালের আটা নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। নুনটাকে আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে আমি ভাপা পিঠে বানানোর জন্য আটাটাকে রেডি করে নেব। ভাপা পিঠা বানানোর জন্য আটাটা আমার রেডি হয়ে গেছে, আর কীভাবে বুঝবেন রেডি হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে মুঠো বেঁধে আটাটাকে দেখে নেবেন আর ভালো করে ভেঙে দেবেন, দেখবেন ঝরঝরে হয়ে যাবে, পানিটা ফুটে গেছে। আর এরকম একটা ছাঁকনি নিয়ে আমি আটাটাকে ভালো করে চেলে নেব। আটাটাকে আমি চেলে নিয়েছি, এবার আমি ভাপা পিঠাটা রেডি করব। এইরকম একটা পাতিলের মধ্যে আমি একটু পানি নিয়েছি আর একটা সুতির কাপড় ভালো করে ভিজিয়ে রাখব। আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে অল্প অল্প আটা দিয়ে নেব। এর মাঝে আমি একটু নলেন গুড়ের পাটালি ভেঙে টুকরো টুকরো করে রেখেছি, আমি সেই গুড়ের পাটালিগুলো এর মধ্যে দিয়ে নেব। নলের গুঁড়ো পাটালি দেওয়ার পর উপর থেকে আবারও আমি অল্প অল্প করে আটা দিয়ে নেব। তারপর ভাপা পিঠার একটা শেপ বানিয়ে নেব। এরপর পানি থেকে আমি সুতির কাপড়টা তুলে ভালো করে নিংড়ে নেব। এরপর একটু ভালো করে ঝেড়ে আমি একটু হাতের মধ্যে এভাবে নেব, তারপরে ভাপা পিঠের উপরে এভাবে দিয়ে নেব। এরপর আমি যে ঘড়াটা বসিয়েছিলাম তার উপরে উল্টো করে দিয়ে নেব। এরপরে আমি বাটিটা তুলে নেব। আর এই কাপড়টা পুরোটা মুড়ে দেব যেন কোথাও একটু ফাঁক না থাকে, আর পানির যে ভাপটা উঠবে সেই ভাপে এই পিঠাটা হয়ে যাবে, তাই এই পিঠার নাম ভাপা পিঠে। যতক্ষণ পিঠাটা হচ্ছে ততক্ষণ আমি আরও একটা পিঠা রেডি করে রেখে দেব। আমার এই পিঠাটা রেডি হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নেব
যখন চারিদিক থেকে একটা ধোঁয়া উঠবে তখনই বোঝা যাবে যে পিঠাটা রেডি হয়ে গেছে। এরপর খুলে আমি একটা থালার মধ্যে পিঠাটাকে ঢেলে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে বাজিয়ে দেখে নেবে পিঠাটা হয়েছে কিনা। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত ভাপা পিঠেগুলো রেডি করে নেব। এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা অল বাটনটি ক্লিক করবেন। আমার এই রেসিপিটা পুরোটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।